প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। শীতের যে সকাল, সেই সকালের একটি লাইভ করার চেষ্টা করছি। আপনারা যেখান থেকে দেখছেন, সবাই এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন। আপনাদের এলাকায় শীতের কি প্রভাব পড়েছে বা শীত কেমন পড়েছে একটু জানাবেন। অন্যান্য দিনের তুলনায় শীত বাড়তেছে সুন্দরগঞ্জে। আপনাদের এলাকায় কি খবর সেটা আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের এলাকায় কুয়াশা কেমন বা শীত কেমন পড়েছে? আমাদের এলাকায় মোটামুটি শীতের প্রকোপ দেখা দিয়েছে, আস্তে আস্তে শীত বাড়তেছে। আজ হচ্ছে 22 নভেম্বর 2023। অনেকদিন থেকে আমরা লাইভ করি না, একটা ভাবলাম লাইভ করি। আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন। দেখা যাচ্ছে লাউ ধরেছে ডালে, লাউয়ের ডালে। এবং বেগুন ক্ষেত দেখাচ্ছি, বেগুন ক্ষেত, বেগুন ক্ষেত, মূলা ক্ষেত। এবং শীতের যে আগমনী বার্তা, গত বেশ কিছুদিনের তুলনায় শীত এখন একটু বেশি। আস্তে আস্তে শীতের প্রকোপ বাড়তেছে। অনেক লাউ, লাউয়ের ফুল ধরেছে। মৃদু আবহাওয়া, শীতের আবহাওয়া। আপনাদের এলাকার কি খবর, শীত কেমন পড়েছে আপনারা জানাবেন, সেই সাথে মন্তব্য করবেন, কমেন্টস করবেন। আমরা লাইভ দেখানোর চেষ্টা করতেছি। অন্যান্য দিনের তুলনায় শীত আস্তে আস্তে বাড়তেছে। আপনারা পুকুরে হাঁস দেখতেছেন। আজকে অন্যদের তুলনায় কুয়াশা একটু বেড়েছে। আস্তে আস্তে শীতের কুয়াশা বাড়বে, যতই দিন ঘনিয়ে আসবে শীতের তীব্রতা বাড়বে। যদিও বা হালকা শীত, হালকা কুয়াশা পড়েছে। আপনারা কমেন্টস করুন কে কোথায় থেকে দেখছেন। আপনারা ভিডিওতে দেখুন কয়টি হাঁস, দেখি বলতে পারেন কিনা। শীতের সকালে
ঘুম থেকে উঠবেন, উঠে হচ্ছে ব্যায়াম করবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভটি দেখলেন, সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আজকে লাইভের বিষয় ছিল শীতের সকাল দেখাবো আপনাদের, আবার কোনো দিন আমরা হচ্ছে কুয়াশাযুক্ত শীতের সকাল দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।